আমাদের কাছে বিবেক সরকার নামে কুঞ্জমোনা এলাকার বিবেক সরকার নামে একজন লোক আমাদের কাছে অভিযোগ করেছিলেন যে গত 5 তারিখ ওনার ঘর থেকে চোরদের হানা দিয়ে বিভিন্ন জিনিস চুরি করেছে, সিলিন্ডার, এই গোল্ডেন অর্নামেন্টস এবং অন্যান্য সামগ্রী চুরি করেছে। এবং ওনার সিসিটিভি ফুটেজ অনুসারে আমরা দেখি কয়েকজন চোরকে শনাক্ত করা হয়। শনাক্ত করার পরে ওদের সঙ্গে কারো অন্যান্য কারা জড়িত আছে আমরা সার্চ করতে থাকি। এবং ইন দ্য মিনটাইম আরেকটা কোম্পানি আসে আমাদের কাছে, এই যে আসাম রাইফেল মন্দির এবং কুমারডিলা কালী মন্দির থেকে এই বিভিন্ন জিনিস চুরি হয়েছে, মন্দিরের ঘণ্টা এবং অন্যান্য জিনিস। এবং এই খেজুর বাগান এলাকা থেকে ব্যাটারি চুরি হয়েছে। তো সবগুলি তদন্ত করতে গিয়েছি আমরা, ওই এটা তদন্ত করতে গিয়ে চোর দলকে একটা আমরা ধরি এবং তাদের কাছ থেকে আমরা এই সামগ্রীগুলি উদ্ধার করি, জলের ট্যাপ উদ্ধার করি, স্টিলের জলের ট্যাপ, ঘণ্টা 3টা 4টা টোল ঘণ্টা, ব্যাটারি, একটা গ্যাস সিলিন্ডার, গোল্ডেন চেইন, একটা ইয়াররিং 1 পেয়ার এবং একটা বাইসাইকেল উদ্ধার করি। উদ্ধার করার পরে যদিও এইগুলি ওদের স্বীকারোক্তিমূলে আমরা যেই ওরা বিক্রি করে যার কাছে, একজন উন্নামূলকী রাধা রাকেশ সরকার রাধানগর এলাকার ওর দোকানে গিয়েই আমরা মূলত এই ওয়াটার চুরিজন্য সামগ্রীগুলি আমরা তাদের উদ্ধার করি। এবং আমরা টোটাল মোট 9 জনকে আমরা উদ্ধার করি, রাকেশ সরকার সহ টোটাল 9 জন চোর আমরা গ্রেপ্তার করি। গ্রেপ্তার করে আমরা থানাতে নিয়ে আসি এবং আজকে আমরা মাননীয় আদালত প্রদান করব। আপনার থানার অন্তর্গত কয়টা চুরি রিকভারি রয়েছে? এখানে 3টা চুরি রিকভারি আছে। মোট কতজনকে ধরা হয়েছে? মোট টোটাল 9 জন। তারা কি স্থায়ী বাসিন্দা না শুধু চুরি কাণ্ড লোকের জড়িত আছে না অন্য কিছু লোকে তারা না? এটা এখন তারা আছে, তারা তো চুরির সঙ্গে যুক্ত এবং ওরা কী করছে বা কী করে এগুলি আমরা বেরিয়ে গেছি।